নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হেলপার এবং ওয়ার্কারের আইসিডিএস হেলপার এবং ওয়ার্কারের নতুন নিয়োগের যে লিখিত পরীক্ষা সেটা হয়ে গেল, আমরা কোশ্চেন জোগাড় করতে পেরেছি। আপনারা অনেকেই প্রশ্ন দেখতে চেয়েছিলেন, তো আমরা দুটি পরীক্ষারই প্রশ্ন পেয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেব যে কী কী প্রশ্ন এসেছিল এবং আপনারা কার কীরকম পরীক্ষা হলো, কোন সেট পড়েছিল, সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের আগ্রহ থাকলো আপনাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা জানার জন্য। আর মুর্শিদাবাদ জেলা ছাড়াও যারা অন্য জেলার থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জেলার যখন পরীক্ষা হবে তখন এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাহলে দেখে নেওয়া যাক যে আজকের পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল। এখন যে প্রশ্নটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কারের পরীক্ষার যে প্রশ্নটা সেটা, এটা ছিল সেট এর প্রশ্ন। আর আপনাদের কার কী সেট পড়েছিল এবং পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, একদম ভুলবেন না জানাতে। এখন আমরা উত্তর নিয়ে খুব একটা আলোচনা করছি না, খুব তাড়াতাড়ি আমরা উত্তরের ভিডিও নিয়ে আসব। আপনারা এখান থেকেই প্রশ্নগুলি দেখে নিতে পারবেন। আমরা খুব তাড়াতাড়ি উত্তরগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসব এবং সেখান থেকে আপনারা জানতে পেরে যাবেন যে সঠিক উত্তর কি হবে এবং আপনাদের স্কোর কার কত কিরকম হচ্ছে। দুটি পরীক্ষাতেই মোট 50টি করে প্রশ্ন ছিল এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1.5 করে, এবং দুটি প্রশ্নতেই 2 15 নম্বরের প্রবন্ধ লেখা এসেছিল। আমরা কালকে যে প্রশ্নগুলি, কাল রাত্রেও যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি, সেখান থেকেও অনেক প্রশ্ন এসেছে। আশা করি আপনারা কমন পেয়েছেন এবং তাই বলছি যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা যদি কমেন্টে জানান তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। ওয়ার্কারের একটি মাত্র প্রবন্ধ লেখা ছিল যে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ কী এবং আপনি কিভাবে নিষ্ঠার সঙ্গে সেগুলি পালন করবেন। এটা ছিল ওয়ার্কারের পরীক্ষার প্রশ্ন। এবার আমরা দেখে নেব যে হেল্পারের পরীক্ষার প্রশ্নটা।